টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজি অর্জনের প্রতিবন্ধকতা তৈরি করছে তামাক। তামাকজনিত মৃত্যু অসুস্থতার কারণে অনেক পরিবারকে দারিদ্র্যের সাথে লড়াই করতে হচ্ছে, ফলে তামাকের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণে সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের রিপোর্ট। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে কাজ করছে বাংলাদেশ, যেখানে দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল সহ সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো 17টি লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে, আর এসব লক্ষ্য অর্জনে 169টি পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়ে এসডিজি অর্জনে দেশকে তামাকমুক্ত করা জরুরি। 2040 সালের মধ্যে সরকারের লক্ষ্য এমনটাই। এছাড়া 2005 সালে প্রণীত ও 2013 সালে সংশোধিত ধূমপান ও তামাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা হচ্ছে, কিছু সুফলও মিলেছে তাতে। 2018 সালে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে তামাকের ব্যবহার 35.3% নেমে আসে, 2009 সালে যা ছিল 43.3%। তামাক বিরোধীরা বলছেন, তামাক দ্রব্য নিয়ন্ত্রণের বর্তমান গতি অব্যাহত থাকলে তামাকের ব্যবহার হয়তো কিছুটা কমবে, কিন্তু 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করার জন্য মূল বিষয় হচ্ছে এর যে 3 নম্বর যে ধারাটি আছে সেখানে আছে যে নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ অসংক্রামক ব্যাধির যে তাতে যে মৃত্যু তার 1/3 নামিয়ে আনা। এবং আপনারা জানেন যে অসংক্রামক ব্যাধি বা রোগগুলো হওয়ার প্রধানতম কারণ বা অনুষঙ্গ বা ঝুঁকি হচ্ছে তামাক। সুতরাং আমরা যদি এই তামাককে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আসলে আমরা এসডিজি অর্জন করতে পারব না। এক গবেষণা প্রতিবেদন বলছে, দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা কমপক্ষে 3,78,00,000, তামাকজনিত মৃত্যু বছরে 1,26,000-এর বেশি, 15,00,000 মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে তামাকের কারণে, ফলে এসব পরিবারকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। দারিদ্র বিমোচন বলা হয়েছে এসডিজি 1 নম্বরে, কিন্তু তামাক ব্যবহারজনিত রোগের চিকিৎসা ব্যয়ের কারণে আমাদের কিন্তু সেটা হচ্ছে না। আর লক্ষ্যমাত্রা 8 যেটা, তামাক ব্যবহারের কারণে কার্যকর মানুষের বিরাট অংশ অকাল মৃত্যু পঙ্গুতে শিকার হচ্ছে। এইভাবে প্রায় সবই লক্ষ্যমাত্রা পূরণে ব্যাহত হবে। প্রধানমন্ত্রী যে টার্গেটটা আমাদের দিয়েছেন 2040 সালের মধ্যে আমরা তামাক মুক্ত করব, সেটা কিন্তু আমরা করতে পারবো না। বহুজাতিক একটি বড় তামাক কোম্পানিতে সরকারের আংশিক মালিকানা থাকায় সেখানকার পরিচালনা পর্ষদে কাজ করছেন কিছু কর্মকর্তা। তামাক নিয়ন্ত্রণের স্বার্থেই ওই কোম্পানির মালিকানা ও পরিচালনা থেকে সরকারকে সরে আসার পরামর্শ বিশ্লেষকদের। আমরা সেখানে সদস্য হয়ে কী পরামর্শ তাদের দেন, তাদের ব্যবসাটা আরও ভালো করার জন্য নাকি ব্যবসাটা না করার জন্য? মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।